সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আজ আলোচনা করবো চোখের গুরুত্বপূর্ণ একটি রোগ অলস চোখ এবং অলস চোখের চিকিৎসা নিয়ে এই রোগটিকে ইংরেজিতে বলে লেজি আই চিকিৎসা বিজ্ঞানের একে বলা হয় অ্যামলোয়েপিয়া তাহলে এখন কথা হচ্ছে এই অলস চোখ বা অ্যামলোয়েপিয়া কি। খুব সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হয় যখন চশমা ঔষধ লেন্স অপারেশন সহ প্রয়োজনীয় সকল চিকিৎসা করার পরেও রুগীর চোখের দৃষ্টি স্বল্পতা একজন স্বাভাবিক মানুষের মতো উন্নত করা যায় না এই সমস্যাটা আমরা নিশ্চিত হয়ে থাকি ভিজুয়াল অ্যাকিউইটি মেজারমেন্ট করে যখন চিকিৎসার পরেও রুগীর দৃষ্টিশক্তি বা ভিজুয়াল অ্যাকিউইটি সিক্স বাই সিক্স বা টোয়েন্টি বাই টোয়েন্টি এর চেয়ে কম থাকে প্রশ্ন আসতে পারে এটা কেন হয় সাধারণত এটা হয়ে থাকে যখন মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ এবং ব্রেন একসাথে সঠিকভাবে কাজ করে না একসাথে সঠিকভাবে কাজ না করায় ব্রেন চোখের ইমেজকে প্রপারলি রিসিভ করতে পারে না প্রপারলি রিসিভ করতে না পারায় ব্রেন চোখের ইমেজকে ইগনোর করে তখন আমরা চাপসা দেখি এখন কত হচ্ছে চোখ এবং ব্রেন একসাথে কেন সঠিকভাবে কাজ করে না কারণগুলো হলো যদি আমাদের চোখে দৃষ্টি ত্রুটি থাকে বিশেষ করে অসমান দৃষ্টি ত্রুটি এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় আম রিফ্র্যাক্টিভ রিফ্র্যাক্টিভিরর মেনলি এটা হাইপাম্যাটোপিক আই বা যাদের চোখে প্লাস পাওয়ারের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে বেশি হয় এবং হাই অ্যাস্টিকমেটিজম অ্যান্ড হাইমায়াপিকের ক্ষেত্রেও হতে পারে এছাড়া চোখ যদি ট্যা থাকে এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় এস্টাভিসমাস বিশেষ করে বলতেই হয় চোখ একটি মারাত্মক সমস্যা মারাত্মক সমস্যা কখনোই লক্ষ্মী হতে পারে না অর্থাৎ ট্যাড়া চোখ লক্ষ্মী মনে না করে দ্রুত চিকিৎসাকে শরণাপন্ন হওয়া উচিত এছাড়া আমাদের চোখের মনিতে কোনো ধরনের অস্বচ্ছতা থাকলে এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় কর্নিয়াল অপাসিটি বা আমাদের লেন্সে কোনো ধরনের অস্বচ্ছতা থাকলে যা চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলা হয় কনজেনিটাল ক্যাটারেট বা জন্মগতভাবে আমাদের চোখের পাতা অবশ্যই চোখের মনে ডেকে গেলেও হতে পারে এই সমস্যাটিকে বলা হয় কনজেনিটাল টসিস এমনকি আমাদের রেটিনায় কোনো সমস্যা থাকলেও চোখ এবং ব্রেন একসাথে সঠিকভাবে কখনোই কাজ করবে না এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে আমি প্রধান কয়েকটি কারণ উল্লেখ করেছি মাত্র তাহলে প্রশ্ন আসতে পারে কী কী লক্ষণ দেখে আমরা অ্যামলোয়াপিয়া বা অলস চোখ বুঝতে পারব। এই রোগটি সচরাচর একচোকেই হয়ে থাকে তবে কখনো কখনো দুই চোখে হতে পারে ছোট বাচ্চাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে প্রাথমিক পর্যায়ে এই রোগে তেমন কোনো লক্ষণ দেখা যায় না কারণ এক চোখে সমস্যা থাকলেও অন্য চোখ দিয়ে দেখার চেষ্টা করি বা দেখে থাকি আমরা বা দুই চোখ যদি সমস্যা থাকেও তাহলে বিশেষ করে বাচ্চারা দু চোখ যে দীক্ষ্ণ দৃষ্টি সেটাকে অ্যাডজাস্ট করে চলে এবং বাচ্চারা তাদের যে সমস্যা কম দেখে এটা বুঝতে বা বোঝাতে পারে না কিন্তু সমস্যা যদি বেশি থাকে তাহলে আমরা কিছু কিছু লক্ষণ দেখে ধারণা করতে পারি অলস চোখ বা অ্যামলায়পিয়া যেমন চশমা দিয়েও দূরের লেখা বা বোর্ডের লেখা দেখতে পারে না টেলিভিশন খুব কাছে গিয়ে দেখে মোবাইলটা খুব কাছে নিয়ে আসে দেখার সময় চোখ বাঁকা হয়ে যেতে পারে বা মাথা বাঁকা করে দেখতে পারে বা দেখার সময় চোখ ছোটো করে দেখতে পারে তাহলে এই চোখের চিকিৎসা কী একটা সময় বলা হতো সাত থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত চোখের চিকিৎসা করা সম্ভব এমনকি এখনও কোনো কোনো চিকিৎসক তাই মনে করেন কিন্তু রিসেন্ট রিসার্চ বলে এটা সত্য নয় কারণ অলস চোখ বা অ্যামলয়পিয়া কারেকশন বা ভীষণ রিকভারি নির্ভর করে এর ধরনের উপর বয়সের উপর নয় ধরনের উপর নির্ভর করে দু ধরনের হয়ে থাকে প্রথমটি ফাংশনাল অ্যামলয়েপিয়া যা আবার মোট অলস্যকের প্রায় আশিভাগ পর্সোনেটলি এই ফাংশনাল অ্যামলয়েপিয়া যে কোনো বয়সেই ভীষণ রিকভারি বা কারেকশন সম্ভব আর দ্বিতীয়টি অর্গানিক অ্যামলয়েপিয়া যার কোনো বয়সেই ভীষণ রিকভারি বা কারেকশন সম্ভব নয় ফাংশনাল অ্যাম্লয়েপিয়া শুধু ট্র্যাডিশনাল চশমা দিয়েই কারেকশন সম্ভব না হতে পারে ফাংশনাল অ্যামলোয়েপিয়ার ক্ষেত্রে চশমার পাশাপাশি কখনও প্রিজম কারেকশান কখনো রোটেটর গ্লাস কখনো হার্ট বা সফট কন্ট্যাক্ট লেন্সেরও প্রয়োজন হতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ভিশন থেরাপি যেমন হার্ট চার্ট ব্রোক স্ট্রিং মার্সডেন বল বিশন ইন্টিগ্রেটর ক্যাম্ব্রিজ ভিজুয়াল স্টিমুলেটর বা কম্পিউটারাইজ ভিশন থেরাপিও লাগতে পারে এমনকি বয়সের উপর নির্ভর করে আংশিক সময় ব্যাসিং অকুলেশন থেরাপি বা সব সময়ের জন্য বাইনেজাল অকুলেশন থেরাপিও লাগতে পারে বিশ্বের উন্নত দেশগুলো ভীষণ থেরাপি অনেক বড় একটা অংশ অত্যন্ত দুঃখের বিষয় এখনও বাংলাদেশে তেমন কোনো ভীষণ থেরাপি সেন্টার গড়ে ওঠেনি এমনকি আমরা শুনে থাকি যে অলস চোখের কোনো চিকিৎসা নয় এটা সত্য নয় আমি আবারও বলছি অলস চোখের চিকিৎসা অবশ্যই আছে এবং এই চিকিৎসা নির্ভর করে অলস চোখের ধরনের উপর বয়সের উপর নয় পরিশেষে যেটা না বললেই নয় চোখের সমস্যার ব্যাপারে সচেতন হন সামান্য সচেতনতা পারে চোখকে নিরাপদ রাখতে চোখের যত্ন নিন চোখ আপনার যত্ন নেবে অপ্রয়োজনে মোবাইল কম্পিউটার টেলিভিশন ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এগুলো থেকে নির্গত ক্ষতিকর রশ্মি আমাদের চোখের অপূরণীয় ক্ষতি করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন